নীলফামারীতে হৃদয় ডোমারের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, এফকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মুর্শিদ আক্তার। এখন ডেস্ক থেকে বিস্তারিত সমৃদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে এই স্লোগানকে সামনে রেখে 2018 সাল হতে ডোমারের সামাজিক কাজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সামাজিক সংগঠন হৃদয় ডোমার। নীলফামারী ডোমার উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন হৃদয় ডোমারের আয়োজনে সোমবার 22 ফেব্রুয়ারি বিকেল 3 ঘটিকার সময় বড় রাউতা মডেল স্কুল মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হৃদয় ডোমারের সভাপতি জনাব রাশেদুল ইসলাম আপেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডোমার পৌর 3 নং ওয়ার্ডের কাউন্সিলর, হৃদয় ডোমারের উপদেষ্টা জনাব মোহাম্মদ আখতারুজ্জামান সুমন। সাধারণ সম্পাদক রাকিবাল আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মাহফুজ আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসানুর রহমান, সাবেক সভাপতি বড়রাতা মডেল স্কুল, ছাত্রনেতা জাহাঙ্গীর কবির, মাসুদ আলম সহ আরো অনেকে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথমে স্থান অধিকার করেন হাবিবা আখতার, কবিতা আবৃত্তিতে প্রথমে স্থান অধিকার করেন মরিয়ম। এ সময় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন হৃদয় ডোমারের সিনিয়র সহসভাপতি শাহিনুর রহমান সজীব, সহসভাপতি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, হৃদয় ডোমারের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক শাহিনুর রহমান, সহসাধারণ সম্পাদক আনজারুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সাইমন মুন্না। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।